হ্যালো, আজকে বহুদিন পর আমার নীলাংশুকে নিয়ে আমরা বেরিয়েছি। আজকের ডেস্টিনেশন মূর্তি রিভার। নীলাংশু অলরেডি ঘুমিয়ে গিয়েছে, আস্তে আস্তে ও ঘুমিয়ে গেছে বাবাই, আস্তে আস্তে ও, হ্যাঁ এত হাওয়া টাওয়া পেয়ে ও ঘুমিয়ে গেছে। অ্যাকচুয়ালি এখন বাজে 3:30, মানে দুপুরে 3:30, এই সময় ও ঘুমেরই টাইম। তো আমরা চলেছি মূর্তি রিভারে, দেখি ওর কি কতটা এক্সাইটমেন্ট হয় ওর। আজকে ওয়েদারটা এমনই, আপনাদের একটু আশেপাশটা একটু দেখিয়ে দিচ্ছি। ওয়েদারটা বেশ মেঘলা হয়ে আছে আজ। তো দেখা হচ্ছে মূর্তি রিভারে। নমস্কার, আমি রুদ্র, আপনারা দেখছেন আচার্যী দা ব্লগার, সঙ্গে থাকুন। সো ফাইনালি আমরা মূর্তিতে চলে এসেছি। নীলাংশু ঘুমে কাতর। অ্যাকচুয়ালি আজকে ওয়েদারটা আমি একটু আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। পুরো মেঘলা ওয়েদার, এক ফোঁটা কোনো রোদ্দুর নেই, কিছু নেই, আর লোকও নেই, কারণ হচ্ছে একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে, যার জন্য আই থিঙ্ক সবাই সেই জন্যই চলে গেছে এখান থেকে, কারণ মূর্তি ব্রিজ এত ফাঁকা আমি কোনদিন দেখিনি। বাবার কি পরিস্থিতি, বাচ্চার জ্যাকেট বাবার জিন্সে আটকে গেছে, এটাই এদের স্টাইল বাবা ছেলের। শুনে আমরা কোথায় আসছি বলো, মূর্তি শোনাই বলো, মূর্তি নদী। তুমি কি হাঁটি হাঁটি পাপা করতে চাও, তাহলে বলো মূর্তি নদী। হ্যাঁ এখানকার এই জায়গাটা আমার বড়ই পছন্দের। গাড়ি দেখো একটু অন্যরকম ভালো লাগা আছে এটাতে। এই জায়গায় অনেকবার এসছি, নীলাংশু হওয়ার আগেও এসছি নীলাংশুর বাবার সাথে। তখনকার সময়গুলো অন্যরকম ছিল আর এখনকার সময়গুলো অন্যরকম। এখন নীলাংশুর মা হয় অনেক দায়িত্ব বেড়ে গেছে, যার জন্য নিজের আর কোনো সময় নেই, নিজের ভালো লাগার জায়গাগুলোও তৈরি এখন করতে চাই না, সবটাই নীলাংশুর জন্য। Thank you.
নিয়ে তুমি ভিডিও করবা? আচ্ছা দাঁড়াও, দিব দাঁড়াও, ভিডিও ভিডিও হ্যাঁ কাকে পাঠাবা ভিডিও? বাবা বাবাকে তোর বউকে কি বলে ডাকবা? পাথর গুলো না পুরো পিছলা গো। এত কম জল মুক্তিতে ভাবা যায় না সত্যি কথা। এটা এত কম জল মূর্তিতে থাকে না জেনারেলি। অ্যাকচুয়ালি বর্ষাকালটা এখনো শুরু হয়নি, যার জন্যই এতটা সহজ হয়ে আছে। আমি নদীতে নেমেছি আর ওই দিকে মা আর ছেলে আপন মনে গল্প করে যাচ্ছে। ওই যে দেখুন, সে এত খুশি হয়েছে যে বাবার ঘাড়ে চেপে বসছে। সোনাই কি দই নেবে নাকি? দই সোনাই কত দই? কত? তিনটে দই বলে বলে দই 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 লাগবে নাকি? দই 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 আসলাম আই লাভ মূর্তিতে। খুব সুন্দর এখানে ডিসপ্লে করে লেখা আছে আই লাভ মূর্তি। এটা মূর্তির মেন ব্রিজের থেকে একটু এগিয়ে এসে 200 মিটার সামথিং আপনার আসতে হবে, তারপরে আই লাভ মূর্তি। তো এখানে এখানে এসে নীলাংশুর খুব ভালো লেগেছে। ওইখানে হাঁটি হাঁটি পা পা করার ইচ্ছে ওর। এখান থেকে আপনার মূর্তি নদীটা এখান থেকে দেখতেই পারবেন। ওইটা হচ্ছে মূর্তি ব্রিজ, যেখান থেকে আমরা ঘুরে আসলাম একটু আগে। সেইখানে একটু কিছুক্ষণ কাটিয়ে আমরা ফিরে যাব। আপনাদেরকে তো বলাই আছে যে যদি ট্যুরিজম রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি আপনাদের, হোটেল রিলেটেড, প্যাকেজ রিলেটেড, যে কোনো ধরনের, নর্থ বেঙ্গল এন্টায়ার টুয়ার্স, নর্থ বেঙ্গল, দার্জিলিং, গ্যাংটক, সিকিম, টোটাল আপনি আপনারা কন্ট্যাক্ট করতেই পারেন 7908323677। নীলাংশু ওখানে বসে বসে ওর মার সাথে ডাকছে। দেখো আবার নিচে দিয়ে পা দিয়ে দিয়ে যেন পড়ে না যায়।
শুনে শুনে হ্যাঁ বাবা হ্যাঁ সব উঙ্গা এখানে সব প্লাস্টিক প্লাস্টিক সব এখানে ফেলে যায় বাবা কিছু করার নেই কি করবা হ্যাঁ বাবা না মমি নেই করবে না তো ওখানে কিচ্ছু বাবা তোর মা ভয় পায় না বাবা এগুলোই তো খারাপ বাবা কোথায় গালটি